হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি এস এম জয় বরাবর মতো আপনাদের গ্রাফিক ডিজাইনিং কোর্সে আবারও হাজির হয়ে গেলাম। তো আজ আমরা ফটোশপের গুরুত্বপূর্ণ আরেকটি টুলস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে টেক্সট টুল। তো প্রথমেই বলে নিই, যারা আগের পর্বগুলো মিস করেছেন বা আগের পার্টগুলো যারা দেখতে পারেননি, তারা প্লিজ আগে সেই পার্টগুলো দেখে আসেন, তাহলে আপনি বেসিক টুলসের অন্যান্য টুলসগুলো ভালোভাবে করার পর দেন আজকে টুলসটা আপনার জন্য অনেক বেশি ইজি হয়ে যাবে। তো শুরু করছি আমি। আমরা যদি কিবোর্ডে টি বাটন প্রেস করি অথবা এখানে যদি টেক্সটে যদি ক্লিক করি, তাহলে আমরা এখানে টেক্সটের এই টুলসগুলো দেখতে পাবো এবং কিবোর্ডে রাইট বাটন প্রেস করলে এখানে বাকি অপশানগুলো চলে আসবে। সো প্রথম হচ্ছে হরিজন্টাল টাইপ টুল। তো হরিজন্টাল টাইপ টুল মানে হচ্ছে কোনো কিছুকে হরিজন্টালি টাইপ করা, যেমন যেটা আমরা ভূমি অক্ষে যেটা টাইপ করি। যেমন ধরুন আমি এখানে যে কোনো একটা জায়গায় ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে উপরে কিছু অপশন চলে আসছে আমাদের। এখানে হচ্ছে ফন্ট ফ্যামিলি দেওয়ার, মানে ওপেন সেন্স এখানে আছে। আপনি এখানে ক্লিক করলে আর অনেক ধরনের ফন্ট ফ্যামিলি পাবেন। ফন্ট ফ্যামিলি মানে হচ্ছে বিভিন্ন ধরনের ফন্ট ফ্যামিলি আছে এবং এক একটা ফন্ট ফ্যামিলিতে আবার অনেকগুলো স্টাইল থাকে। যেমন এখানে ওপেন সেন্স, এটা হচ্ছে সেন্স শরীফ ফ্যামিলির এবং তার ভিতরে ওপেন সেন্স আছে এবং ওপেন সেন্সের ভিতরে আবার অনেকগুলো স্টাইল আছে। যেমন এখানে দেখতে পাচ্ছি লাইট ইটালিক, তারপর হচ্ছে রেগুলার, সেমি বোল্ড, বোল্ড, এইগুলো আছে। সো কী এগুলো আমি একটু পরেই দেখালেই বুঝতে পারবেন। এখানে ফন্টের সাইজ দেওয়ার সুযোগ আছে। যদি আমরা এখানে ড্র্যাগ করি মাউসে, যদি লেফট বাটন চেপে ধরে যদি ড্র্যাগ করি, তাহলে এটা বাড়বে, অথবা এখানে ক্লিক করে আপনি সর্বোচ্চ 72, অথবা এখানে আপনি লিখে যত খুশি তত আপনি দিতে পারবেন। যদি আমি 150 দিই, তাহলে এখানে 150 হবে, অনেক বড় করে হবে। এরপরে এখানে শার্প করার সুযোগ আছে, বা আপনি নান এখানে কিছু স্টাইল আছে, এগুলো খুব একটা প্রয়োজন হবে না এখনই। আর এরপর হচ্ছে আমাদের ফন্টের যে আমরা অ্যালাইনমেন্ট যেটা করি, এটা হচ্ছে লেফট অ্যালাইন, এটা হচ্ছে সেন্টার অ্যালাইন, মাঝখান থেকে লেখাগুলো দুই দিকে যাবে। এটা হচ্ছে রাইট অ্যালাইন, আমরা যখন ডান দিক থেকে কোনো কিছুকে লিখি, যেমন অ্যারাবিক যখন লিখা হয় তখন পেজের আমরা ডান দিক থেকে বাম দিকে লিখতে থাকি, ঠিক আছে। সো আমরা যদি এখন প্রথমে ইংলিশ বা বাংলা লিখবো, সো আমরা লেফট অ্যালাইনটাই রাখবো। অ্যান্ড দেন এখানে হচ্ছে কালার, আপনি কোন কালারে লিখতে চান, ফন্ট আপনার কী ধরনের কালার হবে। সো আমি রেড কালার দিয়ে দিলাম, দেন ওকে। এরপর আপাতত এগুলো আমাদের দরকার নেই, আমরা জাস্ট এখানে টেক্সট কিছু একটা দিতে চাই আমরা। সো আমি দিলাম হচ্ছে দিস ইজ, আমি একটু মাই টেক্সট, ওকে। সো এই লেখাটা লিখলাম। এখন যদি আমি এখানে এন্টার প্রেস করি অথবা এখানে যদি আমি এখানে চেকবক্সে ক্লিক দিয়ে দিই, তাহলে রাইট মার্ক দিয়ে দিই, তাহলে দেখা যাবে যে আমাদের এটা লেখাটা আমাদের এখানে কনফার্ম হয়ে গেছে এবং এটাকে ড্র্যাগ করে অন্য জায়গায় নিতে পারছি। সো এখন এটা ফন্টসে ছোট বা বড় করার জন্য আমরা ইজিলি কন্ট্রোল টি প্রেস করতে পারি, যেটাকে ট্রান্সফর্ম বলে। এবার যে কোনো এক পাশ থেকে টেনে ধরবেন না, তাহলে কী হবে, এটা রেশিও ঠিক থাকবে না, লেখাটা চ্যাপটা হয়ে যাবে, দেখতে বাজে লাগবে। অনেকেই নতুন অবস্থায় এই কাজটা করে, এইভাবে টেনে ছোটো বা বড় করতে চায় বা এখান থেকে টেনে দেয় এরকম করে, তাহলে লেখাগুলো সুন্দর হয় না। সো আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা টেক্সটটাকে জাস্ট আমি আবার আগের পর্যায়ে নিয়ে যাচ্ছি। সো আমি টেক্সটটাকে আগের পর্যায়ে নিয়ে আসলাম। এবার এটাকে আমি আবারও কন্ট্রোল টি প্রেস করি এবং শিফট এবং অল্টার প্রেস করে ধরি, তাহলে দেখা যাবে যে এটা রেশিও অনুযায়ী সেন্টার পয়েন্ট ধরে এটা ছোটো বা বড় করতে পারছি, ওকে। সো এবার যদি এটা কালার করতে চাই, তাহলে সিম্পল আমরা টিতে ডাবল ক্লিক করবো, যেখানে টি আছে এটাতে ডাবল ক্লিক করলে পুরো টেক্সটটা সিলেক্ট হয়ে যাবে। অ্যান্ড দেন এখানে আবার ক্লিক করি। এবার আপনি আপনার ইচ্ছে মতো যে কোনো কালার দিয়ে আপনি এক্সপেরিমেন্ট করতে পারবেন যে কোন কালারটা আপনার দরকার বা কোনটা আপনি রাখতে চাচ্ছেন, দেন ওকে। এরপর এখানে আরও কিছু ব্যাপার আছে, আপনি যদি এখনই ফন্ট ফ্যামিলি চেঞ্জ করতে চান, যে না ওপেন সেন্স ভালো লাগছে না, তাহলে এখানে ক্লিক করে আপনি অন্য কোনো ফন্ট যদি আপনার জানা থাকে সেগুলো নিয়ে আসতে পারেন, অথবা আপনি এখানে জাস্ট ডাউন অ্যারো কি অথবা আপ অ্যারো কি যদি প্রেস করতে থাকেন, তাহলে অন্যান্য ফন্টগুলো আপনি দেখতে পারবেন, যে এখানে এগুলো হচ্ছে বাংলা ফন্ট, দেন হচ্ছে এখানে আরও কিছু ফন্ট আসতেছে। সো এভাবে আপনি দেখতে পারেন এবং এখান থেকে আবার স্টাইল আছে, যদি অন্য কোনো স্টাইল থাকে সেগুলো এখানে শো করবে। একইভাবে এখান থেকে ড্র্যাগ করে ফন্ট সাইজ আপনি বাড়াতে বা কমাতে পারবেন, অ্যালাইনমেন্টও চেঞ্জ করতে পারবেন, যদিও এখন চেঞ্জ করলে কোনো একটা লাভ হবে না, কারণ আমাদের পয়েন্টটা আমরা আগেই নিয়ে নিছি। এরপর আমরা এখানে কি করতে পারি, আমরা এখানে আরও কিছু কাজ করতে পারি। যেমন এখানে একটা অপশন আছে আমাদের র্যাপ ট্যাক্স, যেটাকে আমরা ক্রিয়েট র্যাপ ট্যাক্স বলি আমরা, এটা এমএস ওয়ার্ডেও আছে। আমরা যদি এখানে এবার ওকে দিই, তাহলে আমরা আমাদের র্যাপ ট্যাক্সে কাজটা করতে পারছি। আমি এটাকে কনফার্ম করে দিচ্ছি এখানে, তারপর আমি করে দেখাই। এবার আমি যদি এখানে, আচ্ছা আরও একটা বেটার হয় যদি আমি এখান থেকে কিছু একটা লেখা নিয়ে আসি। সো আমি এখান থেকে যাই, তো মোটামুটি বড় একটা লাইন আমি এখান থেকে কপি করলাম লরে অ্যাপসন থেকে, এবং সেখানে গিয়ে জাস্ট আমি এখানে ক্লিক করে এখানে আমি এটার ফন্ট সাইজটাকে কমাই দিই এবং এখানে আমি ওপেন সেন্সটা রাখি। তো ওপেন সেন্স আমি এখানে রেগুলার সেমি বোল্ডটা দিলাম, দেন হচ্ছে আমি এখানে কন্ট্রোল ভি বাটন প্রেস করি, পেস্ট করলাম জাস্ট, আর কিছুই করলাম না। এবার এটাকে আমি জাস্ট এখানে একটু ছোটো করে দিই, বেশ বড় হয়ে গেছে। আমি আবারও যথারীতি শিফট এবং অল্টার প্রেস করে ধরলাম এবং এখান থেকে এটাকে আমি এখানে নিয়ে আসলাম। আমার টেক্সটটা মনে হচ্ছে বেশ অনেক বড় হয়ে গেছে,
আমি এখানে এটা রাখলাম, আর একটু কমাই দিই আমি এটাকে, ছোট করে দিই। ধরুন এখান থেকে আমি এইটুকু বাদ দিতে চাই, দ্যাটস ইট। ওকে, সো এবার এই ট্যাক্সটাকে আমি যেটা করতে চাই সেটা অটো সিলেক্টটা অন করে এটাকে আমি একটু ড্র্যাগ করে নিচে নিয়ে আসি। এটাকে যেটা করতে চাই সেটা হচ্ছে র্যাপ ট্যাক্সের যে কাজটা সেটা করতে চাই। আবার আমি টিতে প্রেস করি, ক্লিক করলে এখানে র্যাপ ট্যাক্সের অপশনটা আসবে, দেন হচ্ছে ক্লিক করলাম। এবার এখানে আমরা যেটা করতে পারি, এখানে আর্কে যদি ক্লিক করি তাহলে দেখা যাবে যে আমাদের বিভিন্ন লেখাগুলোকে আমরা এভাবে উপরের দিকে রাউন্ড করতে পারি, এবং এটাকে আরও বাড়াতে চাইলে এদিকে টানেন তাহলে এটা আরও বেশি বেড়ে যাবে, এবং এটা একেবারে 360 ডিগ্রি অর্ধেক, যেটা 180 ডিগ্রি পর্যন্ত এটা পুরোপুরি রাউন্ড হয়ে গেছে। আমরা এটাকে ড্র্যাগ করে এখানে এনে দেখতে পারি যে আসলে কীভাবে হয়েছে। এভাবে এইখান থেকে আবার আপনি হরিজন্টালি ডিরেকশন চেঞ্জ করে দিতে পারেন, কিভাবে করতে চাই আমরা, এবং এখান থেকে কমাতে পারি আমরা, নিচের দিকে নিতে পারি, এবং নিচের দিকে নিলে এখানে আবার একেবারে -100 নিলে হচ্ছে 180 চলে আসবে। সো এখানে আরও কিছু করা যায়, যেমন এখান থেকে আমরা যদি আর্ক লোয়ারে যদি প্রেস করি, তারপর এখান থেকে হচ্ছে আর্ক আপার, এখান থেকে আবার একটু প্রিসেট করে নিই, আবারও আমি আবারও যাই, অ্যান্ড দেন এখান থেকে আমি যদি এটাতে দিয়ে দেখাই তাহলে দেখতে পাবো যে আমরা এখানে আমরা এগুলোকে এভাবে পরিবর্তন করে দেখতে পারি। সো বিভিন্ন স্টাইলে লেখাগুলোকে রাখা যায়, এগুলো আপনারা একটু দেখবেন। এখানে একটা আছে, আমার এখানে হচ্ছে এই টাইপের লেখার টেক্সচার আছে, তারপর এখানে ফ্ল্যাগ আছে, আমরা ফ্ল্যাগের মতো করে যদি করতে চাই তাহলে করতে পারি, লেখাগুলোকে একটু বিভিন্নভাবে আমরা মডিফাই করতে পারছি। ওকে, সো এটা ভার্টিক্যাল হরিজন্টাল দুইভাবেই করা যায়, আপনারা এগুলো একটু এক্সপেরিমেন্ট করে দেখতে হবে। আর এরপরের যে বিষয়টা সেটা হচ্ছে আমরা এই টেক্সটটা এখানে রাখলাম, আর কী কী করতে পারি এরপরে যেটা সেটা হচ্ছে ভার্টিক্যাল টাইপ টুল, আমরা উপর থেকে নিচের দিকে লিখতে পারি, ভার্টিক্যালি লিখতে পারি, যেটা আমরা লম্ব অক্ষে লিখি আর কি উপর থেকে নিচের জন্য। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আমাদের আছে, সেটা হচ্ছে হরিজন্টাল টাইপ টুল অথবা ভার্টিক্যাল টাইপ টুলের মধ্যে একটা ব্যাপার আছে। সে ব্যাপারটা হচ্ছে কি যে হরিজন্টাল টাইপ টুল দিয়ে দুই ধরনের লেখা যায়, একটা হচ্ছে টাইপ টুল বা টাইপ ট্যাক্স যেটাকে বলা হয়, আরেকটা হচ্ছে এরিয়া টাইপ ট্যাক্স। এরিয়া টাইপ ট্যাক্স কোনটা, ধরুন আমরা এখানে এই যে লরেন ইমসামটা লেখাটা দেখছি, আমরা এখানে হোয়াট ইজ লরেন ইমসাম এই লেখাটা একজন ওয়েব ডিজাইনার তার এসটিএমএল মার্কআপ পড়তে গিয়ে সেটাকে হ্যাডিং ট্যাগের মধ্যে রাখছে, H1 থেকে H6 পর্যন্ত রাখছে। আর এই যে বাকি যে পুরো ডেসক্রিপশন যেটা আছে, কোনো কিছুর একেবারে ব্রিফ যেটা করছে, এই পুরো লেখা সবগুলো রাখছে পি ট্যাগের মধ্যে। আমরা যারা ওয়েব ডিজাইনার তারা এই বিষয়টা খুব ভালো করে জানি, কেন, কারণ হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগস, কোনো কিছু ডেসক্রিপশন বা ইলাবোরেটলি কিছু লিখতে চাইলে সেটাকে রাখতে হয় এরিয়া টাইপের মধ্যে, একজন গ্রাফিক ডিজাইনার সেটা করে থাকে, বা ওয়েব ডিজাইনার করেছে পি ট্যাগের মধ্যে প্যারাগ্রাফ ট্যাগস। তো এটাকে আমি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এবার এখানে যাই আমি, এবার যেটা করব সেটা হচ্ছে এখানে ড্র্যাগ করে নিব কতটুকু জায়গার মধ্যে আমি রাখতে চাই। সো এতটুকু জায়গার মধ্যে রাখতে চাই, এবার এর মধ্যে আমি গিয়ে ফন্ট সাইজটা কমাই দিই, এত বড় দরকার নেই আমার, আর একটু কমাই দিই। সো এবার আমি কন্ট্রোল ভি বাটন প্রেস করবো, দ্যাট মিনস কপি করলাম, কপি পেস্ট করলাম। এবার যেটা হবে সেটা হচ্ছে, দেখেন আমার যদি এবার এই এরিয়াটা যদি আমি ছোটো বা বড় করি, যেমন আমি এটাকে আবারও ক্লিক করলাম, এখানে এরিয়াটা যদি আমি ছোটো বা বড় করি, দেখবেন আমার লেখার সাইজ কিন্তু ছোটো বা বড় হচ্ছে না, ইভেন লেখাগুলো হারায় যাচ্ছে, বাকি লেখাগুলো কিন্তু এখানে হাইড হয়ে গেছে। কেন, কারণ এরিয়া ছোটো হয়ে গেছে। কিন্তু এইটার ক্ষেত্রে যদি আপনি এরিয়া ছোটো বা বড় করেন তাহলে এই ট্যাক্সগুলো ছোটো বা বড় হবে, ফন্ট সাইজ ছোটো বা বড় হবে, কিন্তু এরিয়া ট্যাক্স কখনো তার এরিয়ার বাইরে যেতে পারবে না। আপনি এবার যত কিছু লিখেন এই এরিয়ার ভিতরেই থাকবে। আমি যদি এখানে টাইপ করে দেখাই, দেখবেন একটা পর্যায়ে সে নিচে চলে যাচ্ছে এবং নিচে চলে গেল, ঠিক আছে। সো এ হচ্ছে এরিয়া টাইপ অ্যান্ড টাইপ ট্যাক্সের ডিফারেন্স, বা এইভাবে আমরা করতে পারি। সো কোনো কিছু যদি হেডলাইন করতে, যেমন যদি হেডিং ট্যাগ যদি হিসাবে ইউজ করতে, যেমন হোয়াট ইজ লরেন ইমসাম কথাটা যদি আমি এখানে নিতে চাই, তাহলে এটা আমরা যেটা করবো, জাস্ট একটা সিঙ্গেল ক্লিক করবো, পয়েন্ট টাইপ যেটাকে বলা হয়, কন্ট্রোল ভি বাটন প্রেস করবো, ঠিক আছে। এবং খুব সহজে এটাকে আমরা কন্ট্রোল টি দিয়ে এটাকে আমরা বড় বা ছোটো করে নিতে পারি, ঠিক আছে। তো যখন আমরা কোনো কিছু হেডিং ট্যাগ হিসেবে ইউজ করবো, হেডলাইন ইউজ করবো, কারণ বা কোনো কিছু ক্যাপশন হিসাবে ইউজ করবো, সেটা দুই একটা ওয়ার্ড বা একটা ছোটো সেন্টেন্স হতে পারে, সেই ক্ষেত্রে আমরা পয়েন্ট টাইপ নিব। কিন্তু যখন আমরা এরকম কোনো বড় মেসেজ, কোনো ব্রিফ দিতে হবে, কোনো কিছু ডেসক্রিপশন থাকবে, তখন সেটাকে আমরা ড্র্যাগ করে একটা এরিয়া নিয়ে নিব, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, তো এইখানে গেল এই দুইটা একই ব্যাপার। এবার আমরা ভার্টিক্যাল টাইপ মাস্ক টুল, একটা হচ্ছে হরিজন্টাল টাইপ মাস্ক টুল। তো মাস্ক টুল কী কাজ করে, আমি হরিজন্টাল টাইপ মাস্ক টুলটা দিয়ে দেখাই, ভার্টিক্যালও সেম হবে। সেটা হচ্ছে, ধরুন এখানে আমার একটা ব্যাকগ্রাউন্ড আছে, একটা ইমেজ আছে, এখন এই ইমেজের উপর আমি যা কিছু লিখবো সেটাই আমার ফন্ট কালার হয়ে যাবে। তো একটা প্রুফ দেখতে চাই আমরা, এখান থেকে গেলে আমি যদি ওপেন সেন্সটাই রাখলাম, তবে এখানে বোল্ড যদি করে দিই, এক্সট্রা বোল্ড করে দিলাম, একটু বড় করে দিলাম, অ্যান্ড দেন এখান থেকে বড় করে দিলাম। তো যখন এখানে ক্লিক করবো, সাথে সাথে দেখা যাচ্ছে পুরো এটা একটা রেড মাস্ক বা রেড একটা কালারে চলে আসছে। আমি এটাকে আরও ড্র্যাগ করে আরও বড় করে দিই, অনেক বড় করে দিলাম, 500 কাছাকাছি আমি নিয়ে গেছি ফন্ট সাইজটাকে। এবার এখানে আমি কিছু যদি লিখি, আমার ধরেন আমি এখানে দিস ইজ মাই স্টাইল, তো দিস ইজ মাই স্টাইল এই কথাটা লিখলাম, এটা লেখার সাথে সাথে যদি আমি এখানে ওকে দিই বা রাইট মার্ক ক্লিক করি, তাহলে দেখা যাবে এইটুকু সিলেক্ট হয়ে গেল।
সো এবার আমরা কিবোর্ডে ভি বাটন অথবা এখানে ড্র্যাগ ক্লিক করে আমাদের মুভ টুলটা নিয়ে এবার ড্র্যাগ অ্যান্ড ড্রপ অথবা কপি পেস্ট। দ্যাটস কুল। দেখেন যেইটুকু আমরা লিখেছিলাম সেটা ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটা ছিল পুরোটাই হয়ে গেছে আমাদের ফন্ট কালার, রাইট? ইটস অ্যামাজিং। এবার আমরা কন্ট্রোল টি দিতে পারি, এখানে আমরা একটা কর্নার থেকে টানি, কন্ট্রোল টি দিই এবং ট্রান্সফর্মে গিয়ে শিফট এবং অল্টার প্রেস করে এটাকে ছোটো করি। সো আমাদের পজিশন মতো যতটুকু আমরা করা দরকার ততটুকু আমরা করে নিয়ে নিই। দ্যাটস ইট। তো এখন ব্যাপারটা কি যে এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে আমরা কোনো একটা টেক্সটকে, দুইটা সিলেক্ট হয়ে গেল এখানে, আসলে দুইটা আমরা যেখানে লেখাটা লিখেছি সেটা হয়ে গেছে আমাদের টেক্সট কালার। কিন্তু ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখানে কোনো মানে স্পেলিং মিস্টেক হলে বা কোনো কিছু এডিট করলে আপনি করতে পারবেন না, শুধুমাত্র এটার বড়ো বা ছোটোই করতে পারবেন অথবা কপি পেস্ট করতে পারবেন। এর চেয়ে বেশি কিছু করা সম্ভব নয়। কেন সম্ভব নয়? কারণ হচ্ছে এটা কোনো টেক্সট নয়, এটা কোনো টাইপ টুল নয়। আমরা যেটা করেছি সেটা হচ্ছে লেখাকে জাস্ট ওই জায়গাটুকুকে সে কপি করে অ্যাজ এ লেয়ার হিসেবে সেটাকে নিয়ে আসছে, অ্যাজ এ ইমেজ হিসেবে। ওকে, তো এ হচ্ছে হরিজন্টাল টাইপ মাস্কুলার ব্যাপার। আপনারা ভার্টিক্যালটাও দেখবেন সেমভাবেই হবে। তো এরপর আমরা এখানে আরও কিছু বিষয় দেখতে চাই যে এখানে আর কী কী করা যায়। যেমন আমরা যদি এই ট্যাক্সটাতে যদি যাই, এখানে আমরা আরও কিছু কাজ করতে পারি অথবা এই ট্যাক্সটা যদি সিলেক্ট করি তাহলে এখানে আমরা ক্যারেক্টার একটা অপশন পাবো, যেটা আমরা উইন্ডোতে গিয়ে দেন হচ্ছে ক্যারেক্টার এটা থেকে নিয়ে আসতে পারি। ওকে, সো এখানে একইভাবেও একই কাজ করা যায়, ফন্ট ফ্যামিলি চেঞ্জ করা যায়, এখানে ফন্টের স্টাইল চেঞ্জ করা যায়, উপরে যা যা করতাম সেগুলো করা যায়, ফন্টের সাইজ এখানে পরিবর্তন করতে পারবেন। কিন্তু এখানে কিছু ব্যাপার আছে, সেই ব্যাপারগুলো আমি একটু দেখাই। যেমন এই ট্যাক্সটার মধ্যে আমি প্রথম এটা দিয়ে দেখাই, এটা হচ্ছে কোনো একটা ক্যারেক্টার স্পেসিং যেটাকে বলা হয়, মানে ট্র্যাকিং। প্রত্যেকটা ল্যাটার থেকে একটা ল্যাটারকে যদি আমরা স্পেসটা বাড়াতে কমাতে চাই তাহলে সেটা আমি এটা দিয়ে করতে পারি। আর এখানে 50 দেওয়া আছে, তো আমি যেটাকে এখানে ক্লিক করে অটো দিয়ে দিই বা জিরো যদি ক্লিক করি তাহলে এটা একটু ক্লোজ হয়ে যাবে। এবার যদি ড্র্যাগ করে বাড়াতে চাই তাহলে এটা বাড়বে। দেখেন লেখাগুলো অনেক বেশি দূরে চলে গেছে। তো এই ধরনের ব্যাপার অনেক সময় আমরা দেখে থাকি যে লেখাগুলোকে যদি একটু আমরা একটু স্পেস দিয়ে বড় করে দিতে চাই সেটাও করতে পারি, অথবা মাইনাসে যদি নিয়ে আসি সেক্ষেত্রে এটা অনেক বেশি ক্লোজ হয়ে যাবে। যদি আমাদের দরকার হয় যে না একটা লাইনে জায়গা হচ্ছে না, তখন এটাকে আমরা একটুখানি যদি বামের দিকে ড্র্যাগ করি তাহলে দেখা যাবে যে লেখাগুলো পড়তে পারছি কিন্তু একটু ক্লোজ হয়ে গেছে। সো এগুলো আমাদের পরিবর্তন করার প্রয়োজন হতে পারে। আচ্ছা, এরপর এখানে আরও কিছু বিষয় আছে, সেগুলো আমি দেখাই। যেমন এখান থেকে যদি আমি এই যে এই ট্যাক্সটাকে, যেটা আমাদের একটা প্যারাগ্রাফ ট্যাক্স, সেখানে যদি আমি কিছু কাজ করতে চাই, লাইন থেকে লাইনে যদি আমি হাইট ডিস্টেন্স যদি ক্রিয়েট করতে চাই, যেমন এখান থেকে যদি আমি ড্র্যাগ করি তাহলে দেখবো যে আমার একটা লাইন থেকে একটা লাইনের যে ডিস্টেন্স সেটা আমার বাড়তেছে এখানে, ঠিক আছে, এখানে বাড়তেছে। আমি এখানে ক্লিক করলে অটো দিতে পারি, অটো দিলে আগের মতো সেম হয়ে যাবে অ্যাজ ইউজুয়াল নর্মাল, অথবা আমি ড্র্যাগ করে কমাতে বা বাড়াতে পারি যদি আমাদের ইচ্ছে মতো হয়। এছাড়া এখানে আরেকটা কাজ করা যায়, যেমন এখানে এটা হচ্ছে কি আমাদের ভার্টিক্যাল স্কেল, যেটা ভার্টিক্যাল যদি আমরা কোনো স্কেল আমরা করতে, যেমন লেখাগুলো যদি একটু লম্বা করতে চাই, মানে একটু লম্বাটে করে ফেলতে চাই, যেমন লেখা দেখেন একটু উপরের দিকে বাড়তেছে, এগুলো করা যায়। এবং এখান থেকে যদি আমরা এটাকে জাস্ট নর্মাল আমরা যদি 100 যদি রাখি তাহলে এটা আগের পর্যায়ে চলে আসবে। অ্যান্ড দেন এইটা যেটা করতে হবে সেটা হচ্ছে সেট দ্য বেসলাইন শিফট, আমরা যে বেসলাইনে আছে লেখাটা সেটা বেসলাইন থেকে বাইরে নিয়ে যেতে চাইলে, মানে প্রত্যেকটা লেখা কিন্তু একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে থাকে। যেমন আমি যদি এখানে টিতে ডাবল ক্লিক করে দেখাই, দেখেন আমাদের বেসলাইন ছিল এই পর্যন্ত, এখন এই বেসলাইনের বাইরে কিন্তু লেখাটা চলে যাচ্ছে, উপরের দিকে চলে যাচ্ছে, দেখেন বেসলাইনের বা এরিয়ার বাইরে চলে যাচ্ছে। ওকে, এটাকে আবার নিচের দিকে আনলে আমরা এই বেসলাইনের ভিতরে এনে আবার নিচের দিকে আমরা বাড়াতে পারি। এবার দেখেন নিচের দিকে বাড়বে। সো এই কাজগুলো খুব সহজে করা যায়। যেমন এখান থেকে একইভাবে কালার চেঞ্জ করতে পারবেন, আপনি আপনার ইচ্ছে মতো যে কোনো কালার দিতে পারবেন। এগুলো তো অ্যাজ ইউজুয়াল সেম, আমরা এটাকে আবারও জিরো করে দিই। সো আমাদের নর্মাল চলে আসলো। এখানে আরও কিছু কাজ করা যাবে, যেমন এখান থেকে যদি ক্লিক করি তাহলে এটা আমাদের বোল্ড হয়ে যাবে, মানে এটা হচ্ছে এক্সট্রা বোল্ড যেটাকে বলে, মূলত স্টাইলে যে বোল্ডটা থাকবে ফন্টে সেটার বাইরে আরেকটু বোল্ড হবে, এটা হচ্ছে আইটালিক হবে বা ইটালিক যেটাই বলি আমরা। অ্যান্ড দেন এটা হচ্ছে আপার কেস, সবগুলো বড় হাতে হয়ে যাবে। যদি আমরা ক্যাপিটালাইজ লিখতে চাই প্রথমে স্মল লিখেছেন তারপর ক্যাপিটাল করতে হবে, অথবা এখানে আবার আনচেক করে দিলে আগের পর্যায়ে ফিরে যাবে। আর এটা হচ্ছে সবগুলোই ক্যাপিটাল হবে কিন্তু লেখাগুলো মনে হবে যে স্মল টাইপের, মানে প্রথম লেখাটা সবসময় বড় হবে তারপর ওগুলো একটু ছোটো সাইজের হবে, এটাও একটা স্টাইল। এরপর এখানে আরও কিছু বিষয় আছে, যেমন এখানে যদি আমরা স্কোয়ার, যেগুলো আমরা সুপার স্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট যেটাকে বলা হয়, যেমন আমরা কোনো কিছুকে যদি একটা লেখার উপরে যদি একটা লিখে দিতে চাই, যেমন ধরেন আমি এখানে এই ট্যাক্সটার মধ্যে গিয়ে আমি এখানে পিটাকে মানে অ্যাসটাকে আমি উপরে নিতে চাই, সো এটাকে সিলেক্ট করি দেন হচ্ছে এটা দেখেন পি অ্যাস, মানে এটা আমরা উপরে যে স্কোয়ার টাইপের যেটা করতে করি সেরকম হয়েছে। এবার আমরা যদি নিচে নিয়ে আসতে চাই তাহলে এখানে এটাকে সাবস্ক্রিপ্ট, তার মানে সুপার স্ক্রিপ্ট সাবস্ক্রিপ্টের কাজটাও করা যায়। আচ্ছা, আরও একটা কাজ করা যায় এখানে, সেটা কি সেটা যেখানে আন্ডারলাইন দেওয়া যাবে, যদি আপনি নিচে একটা আন্ডারলাইন ক্রিয়েট করতে চান সেটা দিতে পারবেন। এটা হচ্ছে স্ট্রাইক থ্রো, যদি মাঝখানে যেমন আমরা আগে একটা অফার ছিল এখন নেই এরকম অনেক সময় দেখে থাকি, আমরা সেরকম স্ট্রাইক থ্রো দিতে পারি।
তো এই কাজগুলো এখান থেকে খুব সহজে করা যায়। আর এছাড়া আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে প্যারাগ্রাফের স্টাইল আছে। আমরা এই লেখাটাকে যদি প্যারাগ্রাফ স্টাইলের মধ্যে দিতে চাই, যেমন উইন্ডোতে যদি যাই দেন হচ্ছে আমার নিচে পাবো হচ্ছে প্যারাগ্রাফ, এই যে প্যারাগ্রাফ আসছে এবার এখান থেকে, এটা হচ্ছে আমাদের লেফট অ্যালাইন টেক্সট, মানে কোনো কিছুকে লেফটে যেভাবে লিখেছি সেরকম। আমরা এটাকে টিতে ডাবল ক্লিক করে আমি আপনাদেরকে দেখাই, অ্যান্ড দেন এটা হচ্ছে সেন্টার হবে, এবার হচ্ছে মাঝখান থেকে সবগুলো সমান হবে, এটা হচ্ছে রাইট। ওই যে অ্যালাইনমেন্টটা ছিল সেগুলো এখান থেকে আবার পরিবর্তন করা যায়। এবার যদি আমরা জাস্টিফাইড করতে চাই, এটা হচ্ছে জাস্টিফাইড উইথ লাস্ট লাইন লেফট, মানে জাস্টিফাইড হবে তবে শেষের লাইনটা বাম দিকে অ্যালাইন করা থাকবে। এটা হচ্ছে শেষের লাইনটা মাঝখানে অ্যালাইন করা থাকবে, এটা হচ্ছে শেষের লাইনটা ডান দিকে অ্যালাইন করা থাকবে। আর এটা হচ্ছে জাস্টিফাইড উইথ অল, মানে সবগুলো লাইনই জাস্টিফাইড হয়ে যাবে, দ্যাট মিন্স ডানে বামে সব দিকেই সমান থাকবে, একদম ইজি। এরপর এখানে হচ্ছে ইন্ডেন্ট, আমরা যদি প্যারা করতে চাই, যেমন এই যে আমার মূল যেই আমার যে লাইনটা তার বাইরে যদি এখানে আমি একটু গ্যাপ রাখতে চাই, তাহলে এখানে ইন্ডেন্ট করতে পারি। দেখেন এটা এখান থেকে টানলে অনেক স্লোলি যাবে, আপনি একেবারে ডিরেক্ট লিখে দিতে পারেন, যেমন আমি এখানে জোরে জোরে টানতেছি, আমার এখানে 20 PT-র মতো 22 PT-র মধ্যে এখানে স্পেস তৈরি হয়েছে। এবার এখানে যদি আমি রাইট দিকে করতে চাই, তাহলে এখানে সেমভাবে আমি ডান দিকে টানবো, তাহলে দেখা যাবে যে আমার ডান পাশে একটা ইন্ডেন্ট তৈরি হয়েছে। ওকে, এরপরে কী কী করা যায়, যেমন এরপরে এখানে আবার প্যারাগুলোকে আবার করা যায়, যেমন এটা হচ্ছে প্রত্যেকটা মানে যদি প্যারাগ্রাফ যদি এখানে থাকে, যেমন এখানে একটাই প্যারাগ্রাফ, যদি এখানে আরও কটা প্যারাগ্রাফ থাকতো তাহলে প্রত্যেকটার ফার্স্টে এখানে একটা প্যারা তৈরি হতো। ওকে, সো এগুলো আপনারা একটু ট্রিক করে দেখবেন, একদম সহজ একটা বিষয়, আই হোপ আপনারা পারবেন।